Hello viewers, Hajakni. It's me, Rone Bro. Welcome to another new video. Ami, apni. Onek kaj amader mathay ashe. Onek kichu korar chinta amader mathay ashe. Kintu amra shei kajta korte pari na. Korte pari na keno? Amra kajta korar age chinta kori. Ei kajta jodi ami kori, tahole omoke ki bhabbe? Ei kajta jodi ami kori. সে কি বলবে ওমকে কি ভাববে, এই ভাবনা নিজেদের ভিতরে ঢুকিয়ে ফেলি এবং আমরা ভাবতে থাকি সে কি কি বলবে, এটা করলে তো এটা বলে ফেলবে, এটা করলে তো এটা ভাবিয়ে ফেলবে, না এটা করা যাবে না। আমরা জানি যে এই কাজটা আমার জন্য দরকার, কিংবা আমরা জানি এই কাজটা আমার জন্য ভালো, এই কাজটা করা উচিত, করলে নিজের উপকার হবে, কোনো না কোনো দিক থেকে হইতে পারে, সেটা ফাইন্যান্সিয়াল হইতে পারে, সেটা ফিজিক্যাল, যে কোনো দিক থেকে কোনো না কোনোভাবে আপনি লাভবান হবেন, বাট সে কাজটা আপনি করতে পারেন না। শুধুমাত্র তাদের কথা চিন্তা করে, শুধুমাত্র তাদের ভাবনাকে আপনি প্রাধান্য দিয়ে থাকেন বা আমি প্রাধান্য দিয়ে থাকি, যার কারণে এই কাজটা করি না। এখন আসেন, এই কাজগুলো যে আমরা করি না, এতে করে আমাদের লাভ হচ্ছে না, ক্ষতিই হচ্ছে। আমরা জানি, জানার পর আমরা করি না, শুধুমাত্র তাদেরকে আমরা প্রাধান্য দিচ্ছি। কাদেরকে প্রাধান্য দিচ্ছি? যারা কিনা আপনার লাইফে কোনো রকম পার্টিসিপেটই করে না, আপনার যখন দুঃসময়, আপনার যখন সময় ভালো না, তারা কোনো রকম পার্টিসিপেট করবে না আপনাকে, সেটা হোক মেন্টালি, সেটা হোক ফিনান্সিয়ালি, কোনোভাবেই তারা পার্টিসিপেট করতে রাজি না। শুধুমাত্র আপনার কাজটাকে তারা বাধাগ্রস্ত করার জন্য তারা এই ধরনের কুরটন রটাবে কিংবা সমালোচনা করবে, একজন আরেকজনের কাছে যা বলবে, দেখো তো, এই দেখো কি করছে রনি, এটা করছে অমুকে, এটা করছে, আয় হ্যারি, আর কোনো কাজ পাইল না। অথচ আপনার যখন দুঃসময়, আপনার বিভিন্ন রকম দুঃসময় হইতে পারে, সেটা আপনি অসুস্থ থাকতে পারেন, সেটা আপনার ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে, তারা আসবে না, আপনাকে সহযোগিতা করবে না, কিন্তু তারা ওই কাজগুলো করবে যেটা আপনি নিতে পারবেন না এবং আপনার জন্য খারাপ। তারা এখন কি করবে আপনার জন্য সেটা আমি বলতে পারতেছি না, বাট একটা কথা আমি বলে যাচ্ছি, আপনার মৃত্যুর পর এই লোকগুলাই আপনার চল্লিশায় আসবে, আপনার চার দিন নাই আসবে, এসে কি বলবে জানেন? ভাই এখানে তো একটু মাংস কম হয়েছে, ভাই ওই ওই প্লেটে তো অনেকগুলো দিয়েছেন, আমার এই প্লেটে তো নাই, ভাই চার পাঁচ টুকরো মাংস দিয়ে খাওয়া যায়, ভাই এখানে দুই টুকরো মাংস দেন বলবে, এবং খাওয়ার পরে বলবে যে কি রান্না হয়েছে, কোন বাবুরচি দিয়ে রান্না করছে, বুঝলাম না কিছু, আমার কত পরিচিত বাবুরচি ছিল, হ্যাঁ কইলে রান্না করে ফাটাইলে তো খাইয়া, ভাই আপনারা তো শীতে পরে যেতেন খাইয়া, ঠিক কোনো রান্না হয়েছে, কম দামি বাবুরচি দিয়ে রান্না করলে যা হয়, মাংস আনছে মানিক মিয়ার দোকান থেকে, এ মানিক মিয়ার দোকানের মাংস ভালো, সাদিকের দোকানের মাংস ভাই দুই মিনিটের ভিতরে মাংস গইলান মোম, ওই এটা দাম কম পাইছে লই আইছে, আরে আর দই করতে পারতো না, দই করলে কি হইতো, আরে কিপটা দেখছি, এরম কিপটা দেখছি না, বিলিভ মি, এই কথাগুলোই ওরা বলবে আপনার মৃত্যুর পর। তাদেরকে আপনি প্রাধান্য দিয়ে আপনি যে কাজটা করছেন না, আপনার মন যায়, আপনার মন যা চায় আপনি করছেন না, সেটা ভুল, তাদেরকে প্রাধান্য দিবেন না, তারা হচ্ছে দুই পয়সার মানুষ, বিলিভ মি, দুই পয়সা কি আরো কম দামি যদি কিছু থাকে, তার হচ্ছে ওই টাইপের মানুষ, যারা আপনার সাফল্যে তারা খুশি হবে না, আপনার ভালো কাজকে তারা অ্যাপ্রিসিয়েট করবে না, বাট তারা সারাক্ষণ আপনার পিছনে পিছনে ঘুরবে, কিভাবে আপনার দোষ ধরা যায়, কিভাবে আপনার ভুল ধরা যায়, এবং এগুলো নিয়ে অমুক চায়ের দোকানে, ওই চায়ের দোকানে, অমুক মার্কাসে, সমুকের মার্কাসে যাইয়া আপনার নামে গীবত করবে, বদনাম করবে, আপনি তাদেরকে প্রাধান্য দিচ্ছেন, আপনার কাছ থেকে আপনি বিরত থাকছেন, তার মানে আপনি তাদেরকে প্রাধান্য দিচ্ছেন, বিলিভ মি, কোনো কিছুতেই তারা আপনাকে সহযোগিতা করবে না আপনার দুঃসময়ে। সো এখনো সময় আছে, যাদেরকে আপনি প্রাধান্য দিয়ে আপনার যে ভালো কাজটা আপনার করতে মন চাইছে আপনি করছেন না, সেই কাজটাই করুন, আপনার মনকে আপনি প্রাধান্য দেন, আপনার মন যেই কাজটা করতে চাইছে আপনাকে, আপনার যে কাজটা করলে আপনার জন্য ভালো হবে মনে করেন, সেই কাজটাই করুন। লোকে কি ভাববে, লোকে কি বলবে, সেটাও যদি আপনি ভাবেন, তাহলে লোকে কি ভাববে, লোকে কি বলবে,
ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করার দাবি জানাচ্ছি। হজাক নেই, শরীরটা কিন্তু উচিত নেই যতক্ষণ পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার না করেন।